যাওয়ার আগে সারা রাত ওয়াজ নসিহত অনেকে শুনেছেন, অনেক কথা শুনেছেন। একটি কথা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই ভাই, বড় মুসিবতের মধ্যে আমরা আছি ভাই, আমার বড় বিপদের মধ্যে আমরা আছি, আমরা এটা বুঝতে পারছি না। দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফিকিরের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি আমরা বুঝতে পারছি না। আজ মুসলমানের অবস্থা ওই পিঁপড়ার মতন, একটি পিঁপড়াকে আপনি যদি একটা মধুর পাশে রেখে দেন, দেখবেন সে মধু খেতে 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 তার পেট এত বড় হয়ে যাবে যে সে ওই মধুর মধ্যেই ডুবে মরে যায়। আজ আমরা মুসলমানদের অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছি যে দুনিয়া 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 করতে করতে আমরা এমন ভাবে এমন জায়গায় পৌঁছে গেছি এই দুনিয়া থেকে বেরোনো আমাদের পক্ষে অসম্ভব, যদি না আল্লাহ পাক সাহায্য করেন। সম্মানিত মেহমানরা, ওয়াজের মজলিসে আসা, আজ ওয়াজের মজলিস গুলো আমাদের জীবনের মধ্যে কেবলমাত্র একটা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, একটা জামানা আসবে যখন আলে ওলামারা কেবলমাত্র ইলম শিখবে দুনিয়া হাসিল করার জন্য। আজ আমাদের অবস্থা দুনিয়ার মধ্যে কেবলমাত্র অর্থের বিনিময়ে আমরা ওয়াজ নসিহত করছি, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের ফিকির আমাদের মধ্যে নেই বললেই চলে। ফলস্বরূপ আলেম ওলামাদের ইলম কেবলমাত্র ভালো ওয়াজের জন্য ব্যবহার করা হচ্ছে। কে কত ভালো ওয়াজ করবে, কে কত ভালো জলসা করে, কে কত ভালো টান দেয়, আমরা ওইটা নিয়ে এখন ব্যস্ত। দিন শিক্ষা করা আমাদের জন্য ফরজ, দিন শিক্ষা করা আমাদের জন্য জরুরি। আজ কজন মুসলমান দিন শিক্ষা নিয়ে আমরা চিন্তিত? আজ কজন মুসলমান আমরা এই উপস্থিত মজলিসে আমরা দিনের জন্য আমাদের চিন্তা ভাবনা ফিকির আছে? দল বানিয়ে নিয়েছি, ছোট ছোট মত বানিয়ে নিয়েছি, ছোট ছোট পথ বানিয়ে নিয়েছি আমরা মুসলমানেরা, নিজস্ব দল নিয়ে আমরা ব্যস্ত, নিজস্ব সিলসিলা নিয়ে ব্যস্ত, নিজস্ব মতপথ নিয়ে ব্যস্ত, নিজস্ব দরবার নিয়ে ব্যস্ত। মুরিদ মুতাকাদিন না ভাগ হয়ে গেছে, যে যার পীর সাহেবকে নিয়ে ব্যস্ত, পীরের দরবারে পীরের খানকাতে পৌঁছে যেতে পারলেই আমরা মনে করি আল্লাহ রাজি, আল্লাহকে রাজি করিয়ে নিব। অন্যকে গালাগালি করা, অন্যের সমালোচনা করা, অন্যের বিরোধিতা করা, অন্যের ভুল ত্রুটিকে খোঁজা, এখন আমাদের আলেম ওলামাদের জলসার মূল বিষয়বস্তু। আলেম তার বক্তব্যের মধ্যে নিজের পাণ্ডিত্য প্রকাশ করতেই ব্যস্ত। আজ আমরা যারা এখানে এসে বসেছি, আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি, আমরা বুঝতে পারবো এই মুসিবতের মধ্যে আমরা সবাই ডুবে গেছি। জনগণ বিভ্রান্ত, কার কথা শুনবে, কোন কথা শুনবে, কি কথা শুনবে, ফলস্বরূপ আমাদের কাছে দিনের রাস্তাকে আস্তে আস্তে ছোট করে দেওয়া হচ্ছে, কেননা আমাদের দিনের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতন হয়ো না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসু আল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতন হইও না যারা আল্লাহ ভোলা হয়ে গিয়ে, যারা আল্লাহ পাককে ভুলে যাবে, আল্লাহর রাস্তা থেকে যারা নিজেদের মনসংযোগকে ফিরিয়ে নিবে, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিবেন, আল্লাহ তাদের অন্তর থেকে আল্লাহ পাককে ভুলিয়ে দিবেন। ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই তো হচ্ছে দোজ দ্য পিপল আর ডিসঅবিডিয়েন্ট, এরাই তো অবাধ্য। তাহলে আমরা কি করতে পারি ভাই যা? আমাদের কিছুই করার নেই যতক্ষণ না আমাদের অন্তরে ইসলামের জন্য আকর্ষণ অনুভব করি। যুক্তি দিয়ে আমরা নিজেদেরকে সঠিক প্রমাণ করে দিব, কিন্তু আমি আপনাদের প্রত্যেককে বলি, আপনারা প্রত্যেকে চোখ বন্ধ করে নিজেকে দেখুন, আপনার ইমানের অবস্থা আপনি বুঝতে পারতে পারবেন। চোখ বন্ধ করে দেখুন তো ইসলামের জন্য আপনার মনের অবস্থা কি, কি ইসলামের জন্য আপনার মনের কোনো হাল আছে, কি আপনার অন্তরের মধ্যে দিনের মধ্যে ইসলামের জন্য আপনার অন্তরের মধ্যে কোনো হালচাল আছে। এই প্যান্ডেলটি বানাতে 2 লক্ষ টাকা আমাদের ছেলেরা খরচ করেছে, এক রাতে 2 লক্ষ টাকা উড়িয়ে দিল আমাদের ছেলেরা,
2 লক্ষ টাকা, যুবক ছেলে জওয়ান ছেলে মহাব্বত আছে, জজবাত আছে, 2 লক্ষ টাকা একটি প্যান্ডেলে আমরা খরচ করে দিলাম। কিন্তু কি আমরা এই যুবকদের মধ্যে কি আমরা 20% ছেলে কেমন পাবো যে ছেলে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরবানি করতে রাজি আছে আমরা পাবো না? বড় বড় আলেম আমরা ওয়াজ করে কানে হাত দিয়ে মাথায় হাত দিয়ে ওয়াজ করে বক্তাকে শ্রোতাকে কাঁদিয়ে আমরা চলে যাই, কি এমন আমাদের মতো 10% আলেমকে আপনারা পাবেন যে আলেমরা আসলেও আল্লাহর দিনের জন্য মেহনত করে? আরে ভাই আমি টাকা দাবি করে নিইনি, কিন্তু টাকা তো নিই, কেউ সরাসরি চেয়ে নিচ্ছে আর কেউ নাক ঘুরিয়ে নাক দেখাচ্ছে, দিনের শেষে সবাই তো একই গোয়ালের গরু, এটা তো অস্বীকার করার জায়গা নেই। খরগোশ মুখটাকে খড়গাদার মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে মনে করে যে তাকে আর কেউ দেখতে পাচ্ছে। আজ আমাদের সমাজে আমাদের মতন কিছু আলেম ওলামা আমরা যারা চিল্লে চিল্লে বলি আমরা টাকা দাবি করে নি, ঘুরিয়ে নিচ্ছি, দাবি করে নিচ্ছি না ঘুরিয়ে নিচ্ছি, টাকা তো নিচ্ছি আমরা। আমাদের ছেলেরা তারা মনে করছে যে পয়সা দিলেই মনে হয় ধর্মটা হয়ে যাবে, আমি আলেম পয়সাই কামাচ্ছি, কেন আমাদের এই অবস্থা? একই কারণ, তালেব এবং মতলুব উভয় একই জায়গায়, কেন দুজনেরই অবস্থা আমাদের একই? কেন না আমরা দিনকে বুঝার চেষ্টা করলাম না? সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জীবন যাপন করেছেন, এমন জীবন যাপন করেছেন ভাই যে সাহাবারা তাকে দেখলে লজ্জিত হয়ে যেতেন, এত স্বাভাবিক জীবন যাপন করেছেন। আমি মাদ্রাসা রাতে ছিলাম, ছেলেদেরকে বলছিলাম, আপনাদেরকেও বলি যে জীবনকে ছোট করুন, জীবনকে যদি ছোট করতে পারেন আপনি দেখবেন আপনি অনেক জায়গা থেকে কামিয়াব হয়েছেন। না আমার আমার গাড়ি ছোঁয়া দেখবেন না, এটা আমার জন্য মুসিবত, আমি আপনাদেরকে মাইকে বলে দিয়ে যাচ্ছি, আমার জীবন আমার জন্য মুসিবত, আমাকে ছেলেরা রাস্তায় ঘিরে নিয়ে আসছে, কি আনন্দ মনে হচ্ছে বিশ্বাস করুন, ভিতরে ভিতরে ছারখার হয়ে যাচ্ছে। যখন পাশে ছেলেগুলো তকবীর দিয়ে নিয়ে আসে আর আফসোস হতে থাকে যে ছেলেগুলো কেউ নামাজ পড়ে না, তখন মনে হয় যে কিসের জন্য আমি রাস্তায় আসলাম? যারা ভাইজান জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ করে অথচ তারা হাইয়া আলা সালাহ কে তারা কখনো গুরুত্ব দেয় না, মনে হয় যে কি কারণে এদের সাথে আমি সম্পর্ক জুড়লাম? যখন আপনি বলেন আমি উমুক পীরের মুরিদ, উমুক হুজুরের বায়াত, উমুক হুজুরের মুরিদ, তখন আপনার মনে হয়নি যে আপনি আপনার পীরকে কতটা বেইজ্জত করছেন? আপনি একদিকে বলছেন আমি পীরের মুরিদ আর একদিকে আপনি নামাজের জন্য হাজির হন। আমার ভাইরা সময় বড় সংক্ষিপ্ত, সময় বড় কম, একটা জামানা আসবে সব কথা বলার লোক আর থাকবে না, দুনিয়াটা কেবল দুনিয়াটা কেবল দুনিয়া হয়ে যাবে, আমাদের দুনিয়ার জিন্দেগি এই জন্য আসবে না যে আমরা দুনিয়াতে কামিয়াবি অর্জন করি, আমাদের কাছে কামিয়াবির মাপকাঠি অর্থ হয়ে যাবে, এখনই হয়ে গেছে, পয়সা কামানোটাই আমাদের মূল লক্ষ্য হয়ে গেছে। সুতরাং ফিরে আসুন আল্লাহর রাস্তায়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতাবা ইলাইকা ইয়াউমা মিয়াতাবা, হে আল্লাহর বান্দারা ফিরে আসুন, অনেক গুনাহ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, ফিরে আসুন। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা গুনাহ করে আবার মনে করি যে আমাদের কোনো অসুবিধা নেই, গুনাহ করে আমরা মনে করি যে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। বনী ইসরাইল কওমের একজন যুবক ছেলে ছিল, সে অনেক গুনাহ করত, এত গুনাহ করত, এত গুনাহ করত, তার গুনাহ বনী ইসরাইল কওম ভয় পেয়ে গেল যে আল্লাহ এই ছেলে যে গুনাহ করছে, যে অন্যায় করছে, যা জুলুম করছে, এর এর জন্য তো আমাদের কওমের উপরে আমাদের গ্রামের উপরে আল্লাহর হিসাব এসে যাবে। পুরো বনী ইসরাইল কওমের লোকেরা মূসা নবীর উম্মতেরা ঠিক করলো, ওই ছেলেকে ডাকলো, বললো এই ছেলে শোনো তুমি যা গুনাহ করছো এইভাবে যদি তুমি গুনাহ করো আমরা তোমাকে গ্রাম থেকে বার করে দেব, আমরা তোমাকে গ্রাম থেকে বার করে দেব। ওই যুবক ছেলেটি কয়েকদিনের যেন ভয় পেয়ে গেল, ভয় পেয়ে চুপ করে থাকলো, আবার সে গুনাহ করলো।
এমন গুনাহ করলো যে গ্রামের লোক তাকে ধরে গ্রাম থেকে বেঁধে বার করে দূরে গ্রাম থেকে দূরে একটা পাহাড়ে রেখে দিয়ে চলে এলো। পাহাড়ের মধ্যে রেখে কিছু খাবার দিয়ে বললো আর জীবনে তুমি গ্রামে ঢুকবে না, তোমার জন্য গ্রামের দরজা বন্ধ হয়ে গেল। ছেলেটি এখানে কিছুদিন থাকলো। একদিন রাতে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম খাব দেখছেন। আল্লাহ পাক বলছেন, হে নবী মুসা, আমার একজন প্রিয় বান্দা, আমার একটি বন্ধু দুনিয়া থেকে মারা গিয়েছেন, তার জানাজার নামাজ আপনি গিয়ে পড়ান। অমুক জায়গায় পাহাড়ের কাছে সে মরে পড়ে আছে, তার নামাজ আপনি পড়ান। হে নবী মুসা, আপনার উম্মতকে বলে দিন যে যে ওর নামাজ পড়বে আমি আল্লাহ ওদের সকলকে ক্ষমা করে দেব। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বনী ইসরাইল কওমকে আওয়াজ দিয়ে দেন, হে বনী ইসরাইল কওমের মানুষেরা, আল্লাহর ওলি বান্দা, আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা ইন্তেকাল করেছেন। আগামীকাল যারা যারা ওই ব্যক্তির জানাজার নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আগুনের মতন খবর ছড়াতে লাগলো বনী ইসরাইল কওমের গ্রামে গ্রামে, প্রতিটি মানুষের কানে খবর পৌঁছে গেল আগামীকাল আল্লাহর এক নেক বান্দা ওলি বান্দার মৃত্যু হয়ে গিয়েছে, ওই মানুষের জানাজা যে যে পড়বে আল্লাহ পাক মূসা নবীকে জানিয়ে দিয়েছেন তার মাগফিরাত হয়ে যাবে। সকালবেলা তাম মানুষেরা সমস্ত মানুষেরা দাঁড়িয়ে থাকে, নবী মুসা আগে আগে চলেন, বনী ইসরায়েল কওমের মানুষেরা পিছে পিছে চলতে লাগে। গ্রামের মধ্যে কোনো মানুষ থাকে না, গ্রামের মধ্যে কোনো বাচ্চা থাকে না, গ্রামের মধ্যে কোনো বুড়ো বৃদ্ধা থাকে না, অবাল বৃদ্ধা বনিতা তাম মানুষ নবী মুসার পিছনে হাঁটে। আজ যদি এই নামাজ মানুষের পড়েনি, আজ এই আল্লাহর ওলির যদি জানাজার নামাজ পড়েনি, আমার আল্লাহ জান্নাত দেবেন। মুসা নবীর উম্মতের গ্রামের মধ্যে কেউ থাকতে পারে না, সবাই মিলে এগিয়ে যায়, মুসা নবী ওই পাহাড়ের তলায় এসে পৌঁছে যান। একটা জানাজার নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যায়, কেন জান্নাত পাবো, কে ছাড়বে? ছোট বড় বৃদ্ধা বনিতা কপাল ঘাড়ে করে মানুষকে নিয়ে যাচ্ছে, বুড়ো লোক ছেলে তার বাপকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষকে খাটের মধ্যে শুইয়ে দিয়ে মহিলাকে নিয়ে যাচ্ছে, সব লোক যাচ্ছে, দাঁড়িয়ে যেতে পারলেই ভালো। কাতারে মুসা নবী পাহাড়ে এসে বলছেন, খুঁজো তো আল্লাহ বলির লাশ কোথায় পড়ে আছে, কে সেই আল্লাহর মাহবুব বান্দা, কে সেই আল্লাহর বলি বান্দা। খোঁজা শুরু হলো, খুঁজতে খুঁজতে কোনো মানুষ পাওয়া যায় না। এমন সময় পাহাড়ের একটি জায়গায় ওই যুবক ছেলে, ওই ব্যভিচারী, ওই মদখোর, ওই জেনাকারী, ওই হারামখোর, ওই অত্যাচারী ছেলে যাকে তারা ছেড়ে গিয়েছিল সে পড়ে আছে লাশ। উম্মতে মুসা বলতে লাগলো, হে নবী মুসা, এখানে তো আমরা কোনো আল্লাহর ওলি লাশ দেখতে পাই না, এখানে তো আমরা একজন অন্যায়কারীকে দেখতে পাচ্ছি, একজন জালেমকে দেখতে পাচ্ছি, একজন জানিকে দেখতে পাচ্ছি, একজন ব্যভিচারীকে দেখতে পাচ্ছি, একজন হারাম কাজ করতে ওয়ালাকে দেখতে পাচ্ছি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাত তোলেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনি বললেন আপনার মাহবুব বান্দা, আপনার নেক বান্দা, আপনার ওলি বান্দার লাশ, হে আমার রব, এখানে কোন ভালো মানুষের তো লাশ দেখতে পাই না, বরং আমার এক জালেম উম্মত, আমার এক গুনাহগার উম্মতের লাশ পড়ে আছে। রব্বি আল্লাহ, কোন ব্যক্তির জন্য আপনি জানাজা পড়তে বলেছেন? আসমান থেকে খবর এসে গেল, আসমান থেকে আল্লাহর ওহী এসে গেল, জিবরিল আমিন এসে জানান, হে নবী মুসা, যে ব্যক্তিকে আপনি গুনাহগার বলছেন, যে ব্যক্তিকে আপনি জালেম বলছেন, যে ব্যক্তিকে আপনি অন্যায়কারী বলছেন, ওই ব্যক্তি আল্লাহর দরবারে, আল্লাহর খাতায়, আল্লাহর নজদিকে আল্লাহর ওলি ব্যক্তি। একটু জোরে বলা যাবে? হে যুবক,
আমার মালিক, আমি দূরে যদি চলে যাই, আমি যদি আমার মালিক থেকে দূরে চলে যাই, আমি আমার রব থেকে দূরে চলে যাই, আমি আমার প্রভুকে যদি ভুলে যেতে চাই, তিনি আমাকে বলেন ফিরে আয় বান্দা, চলে আয়, চলে আয় আমার দিকে, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো। হে যুবক ছেলে, তুমি তোমার রবকে ডাকো না, তোমার রব তোমাকে স্মরণ করেন। তুমি তোমার আল্লাহকে ভয় পাও। তুমি মনে করো তোমার আল্লাহ তোমার উপর রেগে আছেন, তোমার রব বলেন বান্দা আমি তোর উপর রেগে নেই, তুই আমাকে একবার বল আমি আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে একবার বলো হে আমার রব আমার ভুল হয়ে গেছে। তুমি লুকিয়ে লুকিয়ে বলো, দুনিয়ার লোক তোমাকে গুনাহগার মনে করে, তুমি দুনিয়ার লোকের কাছে চাইতে ভয় লাগে, দুনিয়ার লোকের কাছে এই কথা বলতে তোমাকে লজ্জা লাগে, আমি বড় গুনাহগার। তুমি রাতের অন্ধকারে বিছানে শুয়ে শুয়ে খালি বলো আল্লাহ আমার অন্যায় হয়েছে, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পরোয়া করিনি, তুই আমাকে একবার ডেকে নে, আমি আল্লাহ তোরটাকে সাড়া দিয়ে দিব। এটা ছিল আমার ঈমান, এটা ছিল আমার ইসলাম, এটা ছিল আমার আকীদা, এটা ছিল আমার তরিকা। আমি ভুলে গেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি বলছি আমার আল্লাহ আমার উপর রেগে আছে। শয়তান আপনাকে ধোকা দেয়, শয়তান আপনাকে বোঝায়, আপনি যখন গুনাহ করেন শয়তান বলে হায় হায় তুই গুনাহ করেছিস, আল্লাহ তোর উপর রেগে গেছে, আর তোর মাফ নেই। আপনি তওবা করে নেন, আবার শয়তান গুনাহ করায়, আবার আপনাকে বলে তুই একবার গুনাহ করে মাফ চাইলি, এরপরে আল্লাহ তোকে আর মাফ করবে না? না, আল্লাহ তোকে আর মাফ করবে না। বান্দা আবার মায়ুস হয়ে যায়, আবার তার মনে হয় মাফ চাই, মাফ চাই, আল্লাহ তাকে আবার ক্ষমা করেন, আবার শয়তান তাকে দিয়ে গুনাহ করায়, সে আবার গুনাহ করে, আবার শয়তান তাকে বলে তুই গুনাহ আবার করলি, আর তো তোর মাফ নাই। কিন্তু আমার রব কি বলছেন? আল্লাহ নবী দয়ার নবী, আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, রাসূল আর নবী বলেন বান্দা গুনাহ করে করে আল্লাহর দরবারে বান্দা ক্ষমা চায়। বান্দা তুমি যখন বলো ফাগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দেন। বান্দা তুমি যখন বলো রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি আমার নিজের উপরে। তুমি যখন হাত তুলে আল্লাহকে বলো আই আমার মাবুদ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার বান্দার ওই ক্ষমাতে ফেরেশতাকে বলেন আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, হে আমার ফেরেশতা আমার বান্দার গুনাহকে তুমি ক্ষমা করে দাও, বান্দার গুনাহকে মাফ করে দেওয়া হয়, বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আবার বান্দা গুনাহ করে ফেলে, ওই মেয়ে আবার গুনাহ করে ফেলে, ওই ছেলে আবার গুনাহ করে ফেলে, আল্লাহ পাককে আবার সে বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা গুনাহ করেছে মাফ চাইছে, মাফ করব। আল্লাহ বলেন ও কি মাফ চাইছে? হ্যাঁ আল্লাহ ও মাফ চাইছে, তাহলে ওকে মাফ করে দাও। বান্দাকে মাফ করে দেওয়া হয়, আবার বান্দা গুনাহ করে, আবার অন্যায় করে, আল্লাহকে বলে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, ফেরেশতা বলে আল্লাহ কি গুনাহ করেছে মাফ চাইছে, আল্লাহ পাক বলছে ও কি ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা চাইছে মাফ করে দাও। এইভাবে বান্দা গুনাহ করে, বান্দি গুনাহ করে, আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ করে আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ বলনাকে মাফ করে দাও। একটা সময় আসে ফেরেশতা তখন বলতে থাকে না আল্লাহ এই বান্দা তো শুধু গুনাহ করে আর আপনাকে গুনাহ করে বলে আল্লাহ মাফ করে দেন, আর তারপরে আপনি ওকে ক্ষমা করেন, আবার ও গিয়ে গুনাহ করে, আল্লাহ একে কি মাফ করব? আমার রব কি বলছেন? হে আমার ভাইরা, তোমার রব কি বলছেন? তোমার রব কি বলছেন? শোনো, তুমি গুনাহ থেকে পালিয়ে যেতে পারো না, কিন্তু তুমি তো মাফ চাইতে পারো। তুমি মাফ চাও না, তোমার কষ্ট তুমি ক্ষমা চাইতে পারো না, তোমাকে শয়তান এমন ভাবে ধোকা দিয়েছে, তুমি কি জানো না তোমার রব কি বলছেন? বারবার গুনাহ হয়েছে, বারবার মাফ চাও, তুমি মাফ চাইতে লজ্জা পাও। আমার রব বলেন কি বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতা আমার বান্দা কি আমার কাছে ক্ষমা চাইছে? আল্লাহ চাইছে। ও কি এটা বিশ্বাস রাখে আমি আল্লাহকে মাফ করে দিব? ফেরেশতা বলে আল্লাহ আপনি মাফ করে দিবেন এটা আশা করেই তো ক্ষমা চায়। এরপরে আল্লাহ বলেন হে আমার ফেরেশতা আমার জালালিয়াতের কসম আমি আল্লাহ আমার ওই বান্দা যতক্ষণ আমার কাছে আশা রাখবে আমি আল্লাহকে ক্ষমা করব। কে আছে ওর
আমি আল্লাহ, আমি ছাড়া ওর মালিক আমি আল্লাহ, কে আছে? ও যদি আমার কাছে তওবা করতে করতে ক্লান্ত না হয়, আমি আল্লাহকে মাফ করতে করতে ক্লান্ত হব না। ইসলামের দিকে ফিরে এসো যুবক ছেলে, আল্লাহর দিকে ফিরে এসো যুবক ছেলে, দিনের দিকে ফিরে এসো। গুনাহ করে তুমি পালিয়ে যেও না, গুনাহ করে তুমি দূরে যেও না। শয়তান তোমাকে গুনাহ করে দূরে তাড়িয়ে দেয় আল্লাহ থেকে, আল্লাহর রহমত থেকে শয়তান তোমাকে মায়ুস করে দেয়। ওই বনি ইসরাইল কওমের লোকেরা অবাক হয়ে গেল, এত গুনাহগার লোক, যে লোককে আমরা আল্লাহর ভয়ে গ্রাম ছাড়া করলাম, যে লোককে আমরা আল্লাহর ভয়ে তাড়িয়ে দিলাম, ওই লোকটাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিলেন কি কারণে, কি আমলে? আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, রাসূলে আরবি বলেন নবী মূসা আল্লাহর দরবারে হাত তুলেন, আমার রবে আমার মাবুদ, জিনাকারী ব্যভিচারী চোর ডাকাত লম্বট অন্যায়কারী আমার এই উম্মত কি এমন কাজ করে ফেললো যে তাকে আপনি আপনার বন্ধু বানিয়ে নিলেন, দোস্ত বানিয়ে নিলেন? আল্লাহ পাক বলেন, হে নবী মূসা, তোমার কওম যখন, তোমার উম্মত যখন এই মানুষটিকে এখানে ছেড়ে চলে যায়, সবাই মিলে যখন একে দুচ্ছি করে, বেইজ্জত করে, অসম্মান করে এখানে ছেড়ে চলে যায়, এই ছেলেটি এই পাহাড়ে বসে তার কয়েকদিনের খাবারটা খেয়ে পানিটা যখন শেষ হয়ে যায়, সে ছোটাছুটি করতে থাকে, এখানে কোনো পানি ছিল না, কোনো সাহায্য করার ছিল না, এই লোক বারবার গ্রামের দিকে দেখতো, বারবার তার কবিলার দিকে দেখতো, আর ভাবতো কেউ এসে তাকে ডাকবে, কেউ এসে তাকে ডাকবে, কিন্তু কেউ তাকে ডাকতো না, কেউ তাকে ডাকতো না। ফলে সে ধীরে ধীরে নিরাশ হয়ে যায়, তার শরীর কমজোর হয়ে যায়, খেতে না পেয়ে সে দুর্বল হয়ে যায়। একটা সময় আসে যখন সে অসুস্থ হয়ে পড়ে। একদিন সে তার ডান দিকে তাকায়, তার বামে তাকায়, তার আগে পিছে তাকায়, উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে আমাকে বলে, হে আমার রব। কখন বলছে হে আমার রব? যখন তার কাছে আর কোনো চারা নেই। আপনার আমার কাছে তো চারা আছে মসজিদে যাওয়ার, আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আর এই বান্দা যখন তার কাছে আর কোনো উপায় নেই, চলতে পারেনি, পড়ে আছে, সে বলছে হে আমার রব, হে আমার মাবুদ, হে আমার রব। আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ আজ যদি আমার মা আমার কাছে থাকতো, আজ যদি আমার মা আমাকে দেখতো, আমার এই কষ্ট, আমার এই তাকলিফ, আমার এই পরেশানিতে আমার মা আমার থেকে মুখ ফিরিয়ে নিত না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ বাগের দিকে হাত তুলে আল্লাহকে বলতে লাগে, হে আমার মাবুদ, রব রব, ইয়া রব্বি আল্লাহ, আজ আমার মা যদি আমার মাঝে থাকতো, আমার এই কষ্ট সে সহ্য করতে পারতো না, যদি আমার বিবি, যদি আমার স্ত্রী আমাকে দেখতো, সে আমাকে এইভাবে ছেড়ে চলে যেতে পারতো না। আমার মা, আমার বিবি, আমার পরিবার আমাকে এই কষ্টের মধ্যে ছেড়ে চলে যেত না। আল্লাহ, আমি নবী মূসার মুখে শুনেছি আপনি আমার মা বাপ পরিবারের থেকে আপনি বেশি ভালোবাসেন, আয় আল্লাহ যদি আপনি আমাকে এখন ক্ষমা করে দেন, মাফ করে দেন, আয় আমার রব, আপনি গফুরুর রহিম, আপনি তো ক্ষমাকারী, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আর কোনো উপায় নেই। আল্লাহ বলছেন, হে নবী মূসা, ও এমন ভাবে আমার কাছে চাইছিল, হে আল্লাহর বান্দা যুবক, চাইতে শিখে যাও, তুমি চাইতে পারো নি, তোমার মায়ের কাছে যদি তুমি না কাঁদো, ছোটবেলায় লক্ষ্য করে দেখবেন বাচ্চা যদি না কাঁদে মাও ঘুরতেই, মা এটা ভাবেনি আমার ছেলে চার ঘন্টা খাই, বাচ্চা যদি কাঁদে মা বলে তাড়াতাড়ি দুধ খাওয়াইছে, বাচ্চার ভুক লাগছে, তাহলে ওই বাচ্চা আওয়াজ দিলে তখন তার মা তাকে সাথ দেয়। আপনি আপনার রবকে কোনোদিন ডাকার মতোই ডাকেন? তার ক্ষমতা, তার দয়া, তার ক্ষমতা যত বেশি তার দয়া তার চেয়ে বেশি, তার রাগ যত বেশি তার চেয়ে বেশি তার রহমত,
তার দয়া। ওই বান্দা এমন ভাবে আল্লাহকে ডাকলো, আল্লাহ বলছেন হে নবী মুসা, ওর ডাকটা এত আবেগ ছিল, ওর ডাকটা এত ভালোবাসা ছিল, ওর ডাকটা এত কাকুতি মিনতি ছিল, আমি আল্লাহ ওর ডাক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি মানে জোরে বলুন, আমি আল্লাহ ওর ডাক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি, ও এমন ভাবে আমাকে বললো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ ওর ডাকের মধ্যে ওর ভালোবাসা দেখতে পেলাম। হে নবী মুসা, ওই সময় ও যদি আমাকে বলতো আল্লাহ উম্মতে মুসাকে পুরো মাফ করে দেন, ওর তো ক্ষমা তো ছাড়ো, ও যদি তমাম তোমার উম্মতের ক্ষমা চাইতো, আমি আল্লাহ ওর ওই দোয়াতে ওই ডাকে আমি তোমার পুরো উম্মতকে মাফ করে দিতাম। তোমার দোয়াতে তোমার গ্রামের মাফ হয়ে যাবে, তোমার দোয়াতে তোমার মহল্লা মাফ পেয়ে যাবে, তোমার দোয়াতে শুধু তুমি নয় তোমার পরিবারে তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার বাচ্চা সবাই মাফ পেয়ে যাবে। সুতরাং মাফ চাইতে শিখো, সুতরাং ক্ষমা চাইতে শিখো। যদি তুমি ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমার জন্য বরকত রেখেছেন, যদি তুমি ক্ষমা চাইতে পারো তুমি তাহলে এগিয়ে যেতে পারো। দিনী দ্বারা গুলোতে এই শিক্ষা গুলো দেওয়া হয়, আমি আপনাদেরকে বারবার বলেছি এই কাঞ্চনপুর মাদ্রাসা বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়, মরহুম মাহফুজ আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা কি কি তাই তো নাকি যে ভুল বলছি, যে গ্রামের লোক কি গো আহমদুল্লাহ হুজুর কিবলা করেছিলেন তো, আপনাদের দোয়া আমি সেই কোরবান হয়ে যাইছি মানুষদের প্রতি যাদের দয়া তাদের দোয়া আমাদের জন্য ছিল। গতকাল আমি গতকাল রাত্রে নওগাঁতে বাংলাদেশে গৌসুল আজম নামাজগড় কামিল মাদ্রাসায় ছিলাম, এই মাদ্রাসা জনাব মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলার হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মর্দে মুজাহিদ ছিলেন বাবাজি, আমি মনে হয় বলেছি আবার বলি, কালকে এই মাদ্রাসায় বলছি হাজার হাজার মানুষ বসে আছেন, ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, ওই মাদ্রাসার যিনি তৈরি করেছেন মেহনত করে, তার নাম হচ্ছে আব্দুস সত্তার দেবী বুড়ি, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন হায়াতে তাইয়াবা দান করুন আল্লাহুম্মা আমিন। এই মানুষ বলছেন একদিন আমার এইখানে বাঁশ জঙ্গল ঝোপ ঝাড়ের মধ্যে চাঁচের চঁচ দিয়ে টিনে দিয়ে দিয়ে মাদ্রাসা বানিয়েছে, একটা ছোট্ট মাদ্রাসা, পানি হয়ে গেছে এত পানি হয়ে গেছে জলসা বন্ধ, তোমার নানাকে আমি শুইয়েছি, শুইয়ে হুজুরের তক্ত বসে নিচে পায়ের নিচে বসে হুজুরের পায়ে হাত দিয়ে পা টিপছি আর বলছে হুজুর আমি আপনার এমন গুণাগার উম্মত, এই আমি এমন হতভাগা মরিদ, হুজুর আমি আপনাকে একটা ভালো ঘরেও রাখতে পারিনি, আমার এই ভাঙাচোরা মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাকে দেখেছি আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আব্দুল সত্তার আমি আহমদুল্লাহ দোয়া করে যাচ্ছি, আমি আহমদুল্লাহ দোয়া করে যাচ্ছি, আল্লাহ তোর এখানে এত বড় বড় মাদ্রাসা বানাবেন, এত বড় বিল্ডিং হবে যে এখানে আলোয় আলোকিত করে দিবে, তখন কোথায় বাঁশ ঝাড়ের মধ্যে কথা বলছে, বাঁশ ঝাড় লোকের ধান জমির ভেতরে শুয়ে আছেন লণ্ঠন জ্বলছে কারেন্টও নেই ওইখানে বসে উনি এই বলছেন এই দোয়া করছেন যে দেখবি, বলে বলছেন আমি আহমদুল্লাহ হয়তো সেদিন ওখানে এখানে থাকবো না। ভাইরা আল্লাহওয়ালা মানুষদের দোয়া আপনার তকদির হয়। আমি বলেছিলাম যে মাদ্রাসায় আপনারা ছেলে দেন, মাদ্রাসায় ছেলে দেন, কিন্তু এই ছেলেগুলোকে আমরা কি করি, ছেলেদেরকে কোথায় দিব আমরা ঠিক করতে পারি না, আমরা বড় মাদ্রাসা খুঁজি বড় মাদ্রাসা দেখি, আসলে আমাদের উচিত ছিল মাদ্রাসা কেমন দেখা। আল্লাহর বান্দি জনাব বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা যেমন মাদ্রাসা খুঁজেছিল, বাইজি বুস্তামি ছোটবেলায় ইতিম হয়ে গিয়েছিলেন, আব্বা দুনিয়া হারা হয়ে গিয়েছিলেন, বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা মানুষের ঘরে কাজ করতেন মেহনত করতেন, কিন্তু ছেলেকে নিয়ত করলেন আল্লাহ আমার ছেলে যেন হাক্কানি আলেম এবং আল্লাহর ওলি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, আমরা ছেলেকে বলি আমাদের ছেলে যেন আলেম হয়, আলেম হওয়ার জন্য আমরা বড় মাদ্রাসায় দিই, বড় বড় মাদ্রাসায় অনেক আলেম বেরিয়েছে বাবাজি, হে যুবকের দল এই গ্রামের মানুষ বড় বড় মাদ্রাসায় অনেক আলেম বেরিয়েছে, এই আলেমদের ওয়াজ এই আলেমদের বক্তব্য এই আলেমদের কথা আমরা দেখেছি, বড় আলেম
কিন্তু আপনি দেখুন সেই ইল তাকে কখনো কখনো আল্লাহওয়ালা বানাতে পারেনি, এত বড় আলেম সেই ইল তাকে কখনো আল্লাহর প্রিয় বানাতে পারেনি। কেন? তার বক্তব্যের মধ্যেই আমরা দেখি আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান খোঁজ করতে রাখেন, আল্লাহওয়ালা মানুষদেরকে বলতে লাগেন যে হুজুর আমার ছেলেকে আল্লাহর ওলি তৈরি করতে হবে, আমার ছেলেকে হাক্কানি আলেম তৈরি করব, কোন মাদ্রাসাতে আমার ছেলেকে ভরব। বুস্তাম শহরে যেখানে থাকতেন ওইখানেই মাদ্রাসা ছিল, কিন্তু তার মা দেখে যান ওখানে মাদ্রাসা তো আছে কিন্তু মনে হয় এই মাদ্রাসায় ছেলে আল্লাহর ওলি হওয়ার মতন কোন জিনিস নেই, বড় আলেম তৈরি করতে চাই, আল্লাহর ওলি তৈরি করতে চাই। হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির মাকে একজন আল্লাহওয়ালা বললেন, শোনো শোনো, এখান থেকে কয়েক কোশ দূরে একজন আল্লাহওয়ালা মানুষ আছেন, তার মাদ্রাসায় তোমার ছেলেকে দিতে পারো, দেখো সেখানে তুমি যা চাইছো পেয়ে যেতে পারো। তাহলে আমরা আমাদের ছেলেদেরকে বড় আলেম না তৈরি করে আমাদের সর্বপ্রথম শর্ত যা সেটা হচ্ছে মাদ্রাসা কোথায় আছে, যে মাদ্রাসার সাথে আল্লাহওয়ালাদের নিসবত জুড়ে আছে, আল্লাহওয়ালাদের নিসবতের মাদ্রাসা আপনার ছেলেদেরকে আল্লাহওয়ালা তৈরি করবে, আমলদার তৈরি করবে, আখলাকমান করবে। আমি এমন বড় বড় মাদ্রাসা গেছি যেখানকার ছেলেদের ভাষা দেখলে আপনার মাথা খারাপ, ইলমের অহংকারে তারা টকবক করছে, ইলমের বড়ায় তারা টকবক করছে, যেন মনে হয় তারা অনেক কিছু পেয়ে যাবে, আসলে তাদের তারা হারিয়ে যায়। কত বড় বড় আলেম হারিয়ে গেছে, আবার এমন আমি আলেমকে দেখেছি অনেক বড় আলেম হয়নি কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে খিদমতে তারা থেকেছে, আল্লাহওয়ালাদের মাদ্রাসা থেকে ছোট মতন আলেম হয়তো মাওলানা পাস করে বেরিয়েছে কিন্তু জামানা তাদেরকে আল্লাহর ওলি বলে স্বীকৃতি দিয়েছে, জামানা তাদেরকে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে মানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষদেরকে দেখুন, কেননা এদের আখলাক আছে। হে আল্লাহর বান্দারা, যারা আপনারা গার্জেন আছেন আমি আপনাদেরকে বলি, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা ছেলেদেরকে মাদ্রাসায় দেন কেমন ভাবে আপনারা ছেলেদেরকে দিবেন? বাইজি বুস্তামের মা ছেলেকে গুটি গুটি পায়ে নিয়ে পৌঁছেছেন কোথায়? মাদ্রাসায়। আল্লাহওয়ালা মানুষ বসে আছেন, কি ব্যাপার মা? হুজুর আমার ছেলেকে এনেছি। কি ব্যাপার? হুজুর আমার ছেলেকে এনেছি, আমার ছেলে, আমি এতিম, আমার বিধবা, আমার স্বামী নেই, আমার ছেলে এতিম, হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন, হুজুর আমি চাই আমার ছেলে আল্লাহর ওলি হয়ে যায়। না না, ছেলে বড় আলেমের দাবি করেননি, ছেলেকে আল্লাহর ওলি তৈরি করতে হবে। হুজুর বলছেন যে দেখেন মা, আল্লাহর ওলি হবে কিনা জানিনি, তবে আমি ছেলেকে তারবিয়ত দিয়ে দেব, আমি চেষ্টা করব সে যেন ভালো ছেলে তৈরি হয়। বাইজি বুস্তামের মা হুজুরকে বলছেন, হুজুর আমার আরেকটা অনুরোধ আছে। আল্লাহর বান্দা বাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা বলতে লাগেন, হুজুর আমার বাইজি, ছোট্ট বাইজি আমাকে ছাড়া কখনো থাকেনি বাড়িতে, হুজুর এই ছেলে যদি মাদ্রাসায় থাকে হয়তো বলবে আমার মায়ের জন্য মন খারাপ করছে, হুজুর এই বাইজি চাইবে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু না হুজুর আমার বাইজিকে আপনি ছুটি দেবেন না। যেদিন বাইজিদ আল্লাহর ওলি হয়ে যাবে, যেদিন বাইজিদ কামেল হয়ে যাবে, যেদিন বাইজিদের কামালিয়াত এসে যাবে, ওই দিন আপনি আমার বাইজিদকে ছুটি দেবেন, তার আগে বাইজিদ যেন ছুটি না পায়। আমি চাই না আমার বাইজিদ আমার সাথে দেখা করুক, আমি চাই আমার বাইজিদ কামালিয়াত নিয়ে আমার সাথে দেখা করুক। কি কুরবানি ছিল মায়ের! আপনি মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসায় আমরা চেষ্টা করি, এখন আর শিক্ষকরাও সত্যি কথা বলতে আর সেরকম ছেলে পড়াতে চান না, ভয় পান, ছুরি নিয়ে বসতে ভয় পান, হুজুর কি মারবো, এখন মারলে এখন গার্জিয়ান এসে বলবে আমার ছেলেকে মেরে লাল করে দিয়েছেন, আমার ছেলেকে মেরে নীল করে দিয়েছেন, কি মারবো হুজুর। ছেলেরা ছেলের ঘরেকে ফোন করে দেয়, বাপ বলে আমার ছেলেকে বার করে নিব। আপনার কি মনে হয় আপনার ছেলের সাথে আপনার ওস্তাদের কি ঝগড়া?
আপনি যদি বাইজিদের মতন মায়ের মতন হতেন, বাইজিদ ইসলামী রহমতুল্লাহ আলাইহির ভাবনা যদি তার পরিবারের মতন ভাবতেন, তাহলে আপনি দেখতেন আপনার ছেলে শুধু আলেম নয় আল্লাহর ওলি হয়ে যেত। আপনি এসে 3 দিন পরে বলছেন হুজুর আজকে চাচাতো বোনের বিয়ে আছে একটু ছেড়ে দেন, 2 দিনের জন্য হুজুর যাবো, একদম কথা দিয়ে দিয়ে যাচ্ছি, 7 দিন ছেলে আসেনি। আপনি হয়তো ভাবলেন এটা কোনো কথা নেই, আসলে ওই ছেলে ওই যে বাচ্চা বয়সে ওয়াদা খেলাপি শিখে গেল, ওর জিন্দেগি খারাপ হয়ে গেল। পায়খানা হয়ে গেছিল, জ্বর এসে গেছিল, এই জন্য আসেন। আবার একটা মিথ্যা বলে দিলেন, আপনার কি মনে হয় আপনার এই মিথ্যা আপনার ছেলেকে হাক্কানি আলেম তৈরি হতে সাহায্য করবে? না করবে না, ও তো দেখছে আমার আব্বা মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলবে, ওই ছেলে আলেম তৈরি হতে পারবে না। হাক্কানি আলেম হলো কোরআনের আয়াত পড়বে, তীরের মতন সোজা করে কোরআনের আয়াত পড়বে, ও হাদিস পড়বে, হাদিসের মানে বলবে, কিন্তু ওর হাদিস অন্তরের মধ্যে যাবে না, ওর গলার নিচে যাবে না, ওর অন্তরের মধ্যে হাদিসের মানে বুঝবে না, ও জানে এটা বলতে হয় বলবো। ভাইজি বুঝতামি, হুজুর বললেন ঠিক আছে মা আপনি যান আমি দেখছি। ভাইজি ছোট ছেলে, কিন্তু আল্লাহ ওয়ালা যারা আল্লাহ যাদেরকে কবুল করেন তাদের তো কথাই আলাদা। ছোট্ট ভাইজি পড়ে মন দিয়ে পড়ে, ইতিম ভাইজি বাপ নেই, সে জানে আমার মা কষ্ট করে আমাকে মানুষ করছে, সে পড়ে পড়ে পড়ে, হঠাৎ কিছুদিন পরে ভাইজি দেখেন হুজুরের কাছে এসছে, হুজুর আমার বড় মন খারাপ হচ্ছে আমার মায়ের জন্য, হুজুর আমার বড় মন খারাপ হচ্ছে আমার মায়ের জন্য, হুজুর আমাকে একটা দিন ছুটি দেন আমি আমার মায়ের সাথে দেখা করতে যাব। হ্যাঁ বাবা তোমার মায়ের সাথে দেখা করতে যাবে, নে ছেলে ভালো ছেলে। হুজুর আর সরাসরি বলতে পারছেন না যে না তোমাকে ছুটি দিব না, এদিকে মা বলে গেছে হুজুর আমার ছেলেকে ছুটি দিবেন নি, এদিকে ছেলে বলছে আমার মায়ের জন্য বড় কষ্ট হচ্ছে হুজুর মাকে দেখতে যাব, ইতিম ছেলে কি হবে। হুজুর দেখলেন যে বড় মুসিবতে আছি, আচ্ছা একটু হিকমত করি, ছেলেকে এত পড়া দিলেন, এত পড়া দিলেন যে পড়া মুখস্থ করতে পারবে, এক পাতা পড়া পড়া, দু পাতা পড়া না না, ভাইজিকে অনেক পড়া দিলেন যে সারাদিনে মুখস্থ করবে নি, দিয়ে বলছেন দেখো বাবা যদি সারাদিনে পড়া সড়ক ইয়াদ করে নাও তাহলে তোমাকে আমি ছুটি দিব। হুজুর বললেন পড়া মুখস্থ করতে পারবে নি, আর বলে দিব যে না পড়া হয়নি দিতে হবে। বাইজিদ বুঝতামি সবক নিয়েছে, কেতাব খুলে দেখে সর্বনাশ, অনেক কেতাব এত পড়া, এই পড়াতে একদিনে মুখস্থ সম্ভব না। বাইজিদ বুঝতামি মনে পড়ে গেল মা বলেছিল বাবা যা চাইবি আল্লাহর দরবারে আল্লাহ সব করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না, কবি বলেছেন কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হর চু খাহি রাখুনি, মুর্দারা তো জান দেহি জিন্দারা তো যোগুনি, আল্লাহর বান্দা তোমার রব সমস্ত ক্ষমতার মালিক যা ইচ্ছা তাই করে। হ্যাঁ কোরআনে তার আমার তোমার রব বলেন ফাআলুল লিমা ইউরিদ, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ যা চাই তা করতে পারি, কোনো কারণ ছাড়া আমি কোনো কাজ করতে পারি, বাপ ছাড়া আমি সন্তান তৈরি করতে পারি, পিতা ছাড়া আমি দুনিয়াতে সন্তান পাঠাতে পারি, মা বাপহীন আমি সন্তান তৈরি করতে পারি। হে যুবকেরা তোমার রবের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই, তোমার রব বলেন আমি যখন বলবো কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ছেলের মা ছেলেকে শিখিয়েছিল ছোটবেলায়, ভাইকে হাত তুলে বলছে আল্লাহ আমার মা বলেছিল তুমি যা চাও তাই হয়, আল্লাহ গো আমার পড়া তুমি হাত করিয়ে দাও। আমি মাদ্রাসার ছেলেদেরকে তালিবে ইলমদেরকে বলবো, তোলাবাদেরকে বলবো তোমরা শিখো, ওস্তাদ পড়া হয়নি, মাথা মোটা, ভেড় মোথা, বোকা মুদ্দি, চিল্লাচ্ছে কোন জাহান বলছে, তুমি চুপচাপ কিতাব খুলে আল্লাহর দরবারে আল্লাহর কাছে হাত তুল, আল্লাহ আমার বলে লোক আমার মাথা মোটা আমার বুদ্ধি কম, হায় আল্লাহ আপনি আমার পড়া সবক ইয়াদ করিয়ে দিন, প্রতিদিন আল্লাহকে বলো সবক হোক না হোক প্রতিদিন আল্লাহ পাকের কাছে হাত তুলো, দেখো একদিন সবক হয়ে যাবে। বিকালে ভাইজি বুঝতামি সবক শোনাতে গেছে, হুজুর বলছেন হয়েছে, জি হুজুর শোনাও, হুজুর জানেন বেটা তো পড়া বলতে পারবে না, ছেলে সবক শোনাচ্ছে সবক শোনাচ্ছে সবক শোনাচ্ছে, এক ধার থেকে পুরো সবক শুনিয়ে দিল, জোরে বলো হুজুর বুঝলে নিয়ে ছেলে আল্লাহকে রাজি করিয়ে দিয়েছে। বাচ্চা ভাইজি যাও বাবা
যাও বাবা তাড়াতাড়ি চলে আসবে, হুজুর রাতে মায়ের সাথে দেখা করব, সকালবেলা চলে আসবে। ভাইজি দোস্তামি আনন্দে ঘর পৌঁছে গেছেন, সন্ধ্যেবেলা বাড়িতে পৌঁছে দরজায় আওয়াজ দিচ্ছেন, আম্মা। এই বোধহয় মা দরজা খুলে বলে, বাবা ভাইজি এসেছো? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, আবার আওয়াজ দিচ্ছেন, আম্মা। কোনো আওয়াজ নেই, চিল্লে ভাইজি বুঝতে বুঝে, মা আমি ভাইজি, আমি বাইজি এসেছি। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে বাইজি? আমার একটা ছেলে বাইজি আছে, কিন্তু সে ছেলেকে তো আমি মাদ্রাসায় দিয়েছি, আমার বাইজিকে তো আমি আলেম হয়ে, আমার বাইজি বলি হয়ে যখন আসবে তখনই আমি তো আমার বাইজিকে দেখব, না হলে তো আমার বাইজিকে তো আর দেখা করার কথা নেই। কি আমার বাইজি আমার আলেম হয়ে গেছে? কি আমার বাইজি আল্লাহর ওলি হয়ে গেছে? বাইরে থেকে ছোট্ট বাইজি অবাক হয়ে যান, মনের ভিতরটা ব্যথায় ভরে উঠে, মা আমাকে দেখা করলো, মাথা নিচু করে হাঁটতে হাঁটতে মাদ্রাসায়, একটু রাত হয়েছে, ওস্তাদ দেখছেন বাইজি এসে গেছে, কি ব্যাপার? এই তো বিকালে গেল, এখনই এখনই চলে এলো, বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে, কি ব্যাপার বাইজি? ছোট্ট বাইজি সামনে এসেছে, চোখ থেকে পানি টপ 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 পড়ছে, এক তো ইতিম, এক তো বাপ নেই, এক তো পিতাহীন ছেলে। বাবাজি আপনাদেরকে বলি, ইতিম হিসাবে যাদের আপনারা যদি সমাজে কোনো ছেলেকে পান, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, বরং ইতিমদের অন্তরে আপনার একজন আল্লাহ নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা বড় বড় কঠিন, আমার হৃদয়টা বড় শক্ত, কোনো কথা আমার অন্তরকে নরম করতে পারেনি, আমি বদমেজাজি কঠিন হৃদয়ের লোক, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কোনো উপায় আছে আমার অন্তরটা যেটা নরম হয়ে যায়? আহা, নবী কি বললেন? যে তুমি ইতিমের মাথায় হাত বুলা। আমার নবী দয়ার নবী, ইতিম ছেলেদের প্রতি রহম হয়ে গেছে, ইতিম ছেলেদের প্রতি তার ভালোবাসার সাথে, ছোট বয়সে পিতাকে হারিয়েছিলেন, বাপকে হারিয়েছিলেন, জন্মের পূর্বে পিতা নেই, জন্মের পরেই তার মা নেই, এতিম এসির নবীর ব্যথা এতিমদের জন্য ছিল। ছোট্ট বাইজির বিস্তারি বাপ হারা এতিম ছেলে এসে পৌঁছে গেছে, আব্বা আব্বা হুজুর আমার মা আমার সাথে দেখা করে, হুজুর আমার আম্মা আমার সাথে দেখা করে, উস্তাদ কাছে টেনে নিয়ে বসিয়েছেন, বসো বাবা, মন খারাপ করনি? না হুজুর মন খারাপ করিনি, হুজুর যাও তুমি মন নিয়ে পড়ো। ছোট্ট বাইজি বুঝে, হুজুর আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বাবা? হুজুর এরপরে আমার মন যদি কখনো খারাপ করে আপনি আমাকে ছাড়বেন না, আমাকে আপনি যেদিন মনে করবেন আমার মা আমাকে যা বানাতে দিয়ে গেছে আমি যেদিন হয়ে যাব সেদিনই আমাকে ছুটি দিবেন। বাইজি পড়তে আরম্ভ করলেন, পড়তে পড়তে বাইজি বাইজি ইসলামী হয়ে গেল, আল্লাহর ওলি বাইজি হয়ে গেল, মাদ্রাসার ছেলেদের মধ্যে থেকে ইলমে লাদুনি উঠে যাচ্ছে, মাদ্রাসার ছেলেরা তার পিছনে গার্জেনদের দায়ী, ছেলেকে দিয়েছেন। আমি একটা দরবার শরীফ একটা মাদ্রাসা বানিয়েছি, আপনারা শুনেছেন না? না ভাববেন হুজুর আবার কি আলাদা মাদ্রাসা, না, এই কাঞ্চনপুর মাদ্রাসা আমার স্বপ্ন, আমার বাখরাবাদ মাদ্রাসা আমার স্বপ্ন, হাজরাত আপনার কি বলে খঞ্জি মাদ্রাসা বাখরাবাদ আমার মেহনত, আমি বিশ্বাস রাখি এগুলো দিনের মেহনতের, শ্রীরামপুর মাদ্রাসা আমার স্বপ্ন, আপনার দেড়িয়া চক মাদ্রাসা আমার স্বপ্ন, চক ঘোলা মাদ্রাসা আমার স্বপ্ন, জিগুরখালী মাদ্রাসা আমার স্বপ্ন, আমি চাই পূর্ব মেদিনীপুর জেলায় দিনই ইদারা গুলো বড় হোক, আপনারা এই সব ইদারা গুলো এই সব মাদ্রাসা গুলো আপনাদের ছেলেদেরকে দেন, এই সব মাদ্রাসা থেকে আলেমে হাক্কানি আলেম তৈরি হোক, কাঞ্চনপুর মাদ্রাসা আপনাদের প্রথম প্রায়োরিটি থাকবে, এই মাদ্রাসায় ছেলেকে দিবেন। দরবারে একটা মাদ্রাসা করলাম, হুজুর জিবলা আব্বার নামে পড়েছি, আপনারা শুনেছেন, বলছে কেন আনাচ্ছ বাবা? কিছু নিয়ত আছে, কিছু উদ্দেশ্য আছে, বলে আব্বা হচ্ছে না, বয়স আমারও বয়স হচ্ছে, আমি মাদ্রাসা গুলোতে তো সবসময় থাকতে পারছি না, কিন্তু যা দরকার অন্যান্য মানুষের বলে সেইভাবে আমি ছেলেদেরকে তৈরি করতে পারছি না, তারিবিয়াত হচ্ছে না, আলেম হচ্ছে, ইলমে তাসাউফ ছেলেদের মধ্যে থেকে উঠে যাচ্ছে, বাবা ছেলেরা পারবে না। দ্বিতীয় কথা, আজকাল মা বাপেরা ওই ছেলে ওই রকম চাইনি, সব মনে করে উপরে উপরেই ছেলে আলে না। আমি বললাম এগুলো চেষ্টা দরবার শরীফে মাদ্রাসা করেছি, এই মাদ্রাসা
আর চারটা খারেজি মাদ্রাসার মতন নয়, একটু অন্য ধরনের মাদ্রাসা, ব্যতিক্রমী মাদ্রাসা। আপনারা যারা চেষ্টাইবেন, একটু যারা মনে করবেন যে ছেলে একটু উন্নত মানের শিক্ষা দীক্ষা, আরবি ইংরেজি শিক্ষায় ছেলে পড়ুক, যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চা দেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ঘরের মাদ্রাসায় দেন। আজকে আমি বলে দিয়ে যাচ্ছি, যদি আমার রব কবুল করেন আমার নিয়ম, একটা সময় আসবে এই মাদ্রাসায় আপনারা চাইবেন ভর্তি করতে কিন্তু পারবেন। কেননা যে লেভেলের চিন্তা ভাবনা করে এই মাদ্রাসা করা হচ্ছে, অ্যাডমিশন করানো কঠিন হয়ে যাবে। সুতরাং এখন যেহেতু প্রারম্ভিক সূচনা এখন একটু হালকা আছে, রেয়ায়ত আছে ছেলে রাখার জন্য। ছেলে দেন, আমি বলেছি আমি হলদিয়া থেকে একটা গাড়ি করে দেবো, সেই গাড়িতে আপনাদের ছেলেরা যাবে, একদম 6 বছর। আমার ছেলে 4 বছরের ছেলে, আমার ছেলেকে ভর্তি করছি, একদম 4 বছরের ছেলেরা যাবে। 7 বছর বয়স ক্লাস 1 এ উঠে গেলেই আর নেই, ওখানে থাকবে 4 থেকে 7 বছর, 2 বছর 3 বছর, 5 বছর থেকে 7 বছর, 2-3 বছরের ছেলেদেরকে গাড়ি করে দেবো একদম হলদিয়া থেকে। আমি 10 থেকে 15টা ছেলে পুরো এলাকা থেকে আপনাদের এই হলদিয়া থেকে নেব, 100টা ছেলেকে ভর্তি করবো। ফলে আপনারা জানেন আলহামদুলিল্লাহ 100টা ছেলে ভর্তি করা কোনো কঠিন না, 100টা ছেলেকে টোটাল নেব। এই ছেলেরা এখান থেকে যাবে সরাসরি সকালবেলা, এখান থেকে 6টা 7টা থেকে গাড়ি ছাড়বে, 9টার সময় ওখানে থাকবে, সন্ধ্যে 5টা পর্যন্ত ওখানে থাকবে, আবার গাড়িতে করে আপনার বিকেল 7টা, সন্ধ্যে 7টা 7টা, রাতে 8 7টার মধ্যে এসে পৌঁছাবে। ঘরে খালি ঘুমাবে বাচ্চা, মা বাপের চোখে ঠান্ডা, ছেলে প্রত্যেক মা বাপ মহব্বত করে তার ছেলেদেরকে, শুধু এইটুকু। একটু বড় হলে প্রথম প্রথম 6 বছর 7 বছরের মধ্যেই ছেলেদেরকে হাফেজে কোরআনটা আমরা তৈরি করার পরিকল্পনা করেছি। আপনার ছেলে যখন ক্লাস 4 এ উঠবে, ততক্ষণ আপনার ছেলে ইনশাআল্লাহ 3টা বিষয় দক্ষ হয়ে যাবে। এক, সে কামেল হাফেজ কোরআন হয়ে যাবে। আরব দেশগুলোতে এত কামিয়াবি, তাদের গুনাহ আমাদের থেকে অনেক ক্ষেত্রে বেশি, তাদের অপরাধ আমাদের থেকে অনেক বেশি আমি লক্ষ্য করে দেখেছি, যেহেতু আমি এদের অনেক কাছ থেকে দেখি। কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, তারা ইবাদত করে, তারা নেকিও করে। তাদের 8 বছর 10 বছরের মধ্যে ছেলেরা হাফেজ হয়ে গেছে, আর আমাদের ছেলেরা 12 বছর বয়সে হিসাব করে পানি দিতে শিখে, সমস্যা তারবিয়ত নেই। সুতরাং আমি মনে করি আপনারা যারা চাইছেন, যাদের ঘরে এরকম বড় ছেলে নিতে পারবো না, কেননা একটা আমাদের সিলেবাস মধ্যপ্রাচ্য আরব ইউরোপের এডুকেশন সিস্টেম গুলোকে কম্বাইন করে এইখানে আমরা পড়াশোনা শুরু করতে যাচ্ছি। ফলে একদম ছোট থেকেই ছেলে তৈরি করবো, যাদের মনে হয় যে না একটু ব্যতিক্রমী আছে, আপনারা ছেলেকে ওইখানে মাদ্রাসায় দিবেন, আপনারা মাদ্রাসায় অ্যাডমিশন করাবেন। আমি ইনশাআল্লাহ আশা রাখছি আপনাদের ছেলেরা বিফল যাবে না, একদম ভাববেন না শুধু বড় লোকেদের জন্য। আমি লিখেই দিয়েছি লিফলেটে, লেখা আছে দেখবেন, আমি 30% ছেলে একেবারে গরিব ঘরে ছেলে গেছিল, এতিম ছেলেদেরকে 10% লেখা আছে, আমার নিয়ত অন্য আছে। কিন্তু হ্যাঁ, ছেলে জাহিন হতে হবে, চাঁদা কালেকশন করার জন্য মাদ্রাসা বানাই, জাকাত পয়সা কালেকশন করে বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা বানাই, ওখানে ছেলে সমাজ থেকে কিছু কোয়ালিটি ছেলে তৈরি করার উদ্দেশ্যে বানানো। সুতরাং ছেলে যদি বুদ্ধিমান হয়, ছেলে যদি একটু ব্রেনি হয়, তাহলে আপনি নিশ্চিত থাকুন পয়সার অভাবে আপনার ছেলে পড়তে পারে না, এটা হবে না। আমি রুহুল আমিন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দিবে আমার সমাজ এগোনোর জন্য যদি যা চাইবে, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি তা করার চেষ্টা করব। আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, এই কাঞ্চনগর মাদ্রাসা এবছর মৌলানা হয়ে বেরিয়েছে, দস্তরবন্দি ছিল, কতজন ছিল? আচ্ছা, 5 জন মৌলানা তৈরি হয়েছে, হাফেজ 2 জন হয়েছে। আমি আপনাদেরকে বলি, কাঞ্চনগর মাদ্রাসার একটা বড় গুণ হচ্ছে তাকওয়ার উপরে। বহু মাদ্রাসা দেখুন 8টা 10টা 12টা 14টা করে পাগড়ি পাচ্ছে, আমি শুনেছি, আমি জানি। একই ছেলে এই মাদ্রাসায় গিয়ে দস্তার বন্দি দিচ্ছে, ও বছরে গিয়ে অবস্থা বিভিন্ন জায়গায় মানুষকে দেখানোর জন্য 20টা ছেলে 25টা ছেলে 30টা ছেলে এইসব করা হয়। আমরা কখনো এইসবের দিকে যাই, আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে কালেকশন করাই না, আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে ঘরে ঘরে ঝুলি পাঠাই। ফলে আপনার ছেলে কাঞ্চনগর মাদ্রাসা এলে মুসুলান ভালো হবে। বাবাজি, আমি একটু ছোট্ট করে শোয়ে রাত আছে, আজকে একটু বাড়িতে বিশ্রাম করে আবার রাত জাগা ব্যাপার আছে, ইবাদত করবেন, ইবাদত করবেন। আজ রাত নিসফ শাবান, অনেক বরকতময় ব্যাপার, অনেক ইবাদতের জাগরণ, রাতে কবর জিয়ারত করবেন, রাতে নফল নামাজ মসজিদে পড়বেন, বাড়িতে পড়বেন, পরিবারকে নিয়ে ভোরের দিকে হাত তুলে দোয়া চাই। বাবাজি, একটু ছোট করে আমি একটু হাত চা পাতবো মাদ্রাসার জন্য, আল্লাহর হস্তে দেরি না করে
একটু হাত তোলেন বাবাজি, 10,000 টাকা করে কয়েকজন ছেলে একটু মাদ্রাসার জন্য একটু হাত তোলেন না। কেউ আছেন আল্লাহর বান্দা কাঞ্জপুর কাঞ্জনপুরের জন্য 10,000 টাকা আগামী বছর সালে সব হয়ে যাবে, কে আছেন বাবাজি একটু হাত তোলেন। বলছি মোবাইল গুলো বন্ধ করে দাও। अपने लोगों के बारे में अच्छा ख्याल नहीं रख सकता, इस वजह से इस धरती में इस मुल्क में आज हमारे लिए लोग अच्छा ख्याल नहीं रखते हैं। आप दहशतगर्द नहीं हो, अजमी साहब अभी बता रहे थे, मैं भी बता रहा था भाई ऐसे शोर करोगे तो लोग बोलेगा बम फोड़ रहा है, वो भी बता रहे कि भाई ऐसा आवाज मत कर बम फट रहेगा, क्योंकि सोच आप जब ऊंचा सोचते हो तो आपका सोच निर्णय लगता है। कहने लगे कि ऐसा आप रसूल ये बंदा रोटी खा रहा है रमजान में, आप कुछ बोलो। आपने कहा कि हो सकता है कि मुसाफिर हो, ये पॉजिटिव वाइब्रेट है, वो रोजा नहीं रखा ठीक है, लेकिन तुम क्यों बोलोगे कि वो बेरोजगार है, तुम उसके बारे में अच्छा ख्याल रखो। ऐ ईमान वालों बुरे ख्याल मत रखो, जंग मत पैदा करो, शक पैदा मत करो, लोगों के बारे में बुरा ख्याल ना रखो। ऐ मुसलमानों तुम्हें किसी की जरूरत नहीं है, तुम मुसलमान हो अल्लाह तुम्हारे लिए काफी है, बस तुम अल्लाह के राह पे आ जाया करो, वो तो दुनिया तुम्हारे कदम के नीचे आ जाएगा। जोर से बोलो हमें किसी की जरूरत नहीं है, वकफा बिल्लाह वकीला, हम अपने अल्लाह पे यकीन रखते हैं, हमारे लिए अल्लाह काफी है, बस हमें ये चीज पे ईमान लाना है। अल्लाह पे कैसे ईमान लाया जाए, अच्छे ख्याल रखो। या अय्युहल लजीना आमनू तक्कुल्लाह वकुलू कौलन सदीदा, ईमान वालों अच्छी बातें किया करो, अच्छी बातें किया करो। हम आज अच्छी बातें करना भूल गए हैं, लोगों के बारे में गलत कहना आज हमारे आदत और खसलत में बन गया है। अभी मिलते हैं भाई तुम जैसे काम किया नहीं, अरे तुम इतने अच्छे लोग हो, और निकल के अरे क्या है लोगों का पैसा मार दिया। अभी आपने सामने कहा कि भाई तुम अच्छे लोग हो, अच्छे काम कर रहे हो, फिर पीछे जाके क्यों कह रहे हो, या तो उसको खुश मत कहो। मैंने आज शुरू से बता रहा हूं कि मुनाफ़िकत के जो अलामत है वो हमारे अंदर कूट कूट के भरा हुआ है। या अय्युहल लज़ीना आमनू तक़ुल्लाह हक़्क़ा तुक़ातिह, ए ईमान वालों डरो अल्लाह से जिस तरह से डरना चाहिए। उमर इब्न खत्ताब को देखो, हमारे बीच में लीडर है, पॉलिटिकल लीडर है, सोशल लीडर है, लीडर बनना चाहते हो तो इस्लाम के लीडर को देखो, उनके अमल अपने जिंदगी में लाओ। अमीरुल मोमिनीन उमर इब्न खत्ताब दौड़ रहे हैं धूप में, पीछे 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 अली मुर्तजा शेरे खुदा, ऐ अमीरुल मोमिनीन भाग क्यों रहे हैं, ढूंढ क्यों रहे हैं, ऐ अली एक बकरी के बच्चे को ढूंढ रहा हो, ऐ अमीरुल मोमिनीन, ऐ खलीफतुल मुस्लिमीन, ऐसे कैसे होगा कि आप एक मुसलमान के लीडर होते हुए एक जमीन में अकेले धूप में दौड़ रहे हैं कि एक बुढ़िया का बच्ची बकरा का बच्चा खो गया है। अमीरुल मोमिनीन अली मुर्तजा के जवाब में कहने लगे, उमर कहने लगे कि ऐ अली सुन लिया करो, अगर मदीने की जमीन से मुझे फुरात तक पहुंचना है और एक बकरी के बच्चे की वजह से मैं ढूंढूंगा, लेकिन अल्लाह के दिन कयामत के दिन मैं ये चीज के लिए हरगिज तैयार नहीं है कि अल्लाह मुझे ये सवाल कर ले कि उमर तुम्हारे जमाने में तुम्हारे वक्त में ऐसा कैसे हो गया, कैसे हो गया कि बुढ़िया का बकरी खो गया और तुम आराम करते रहे। भाई वॉलंटियर सब सानवर भाई, उमर कैसे ऐसे हो गया, आज हमारी जिंदगी में ये सारे कमी इसलिए है क्योंकि हमने अपने जिंदगी में सोहबत को खत्म कर दिया। आई एम कंक्लूडिंग माय स्पीच, ये सारे अच्छाई हमारे जिंदगी में क्यों नहीं है, क्योंकि हमारे जिंदगी में सोहबत नहीं है। अल्लाह ताला का फरमान है या अय्युहल लज़ीना आमनू यकुलू अस्सादिकीन, अच्छे लोगों के सोहबत में मिल जाओ, अच्छे लोगों के साथ रह जाओ। ये अच्छे लोग आप पीर साहब कह लो, आप हजरत कह लो, आप अमीर कह लो, आप शेख कह लो, मुझे कोई फर्क नहीं पड़ता, लेकिन ये जवानों ये मत कहो कि मैं इस्लाम समझ चुका हूं, मेरे लिए अल्लाह और उसके कुरान काफी है और किसी को मेरी जरूरत नहीं है, ये कहना बंद कर दिया करो। अगर तुम्हें लगता है कि अल्लाह के कुरान और हदीस ये हमारे लिए काफी
काफी था, तो अल्लाह बारी ताला का कॉल क्यों आया कि कुनू मा साबिकीन, अच्छे लोगों के साथ जुड़ जाओ। क्या जरूरत अच्छे लोगों के साथ जुड़ना, सोहबत क्या है, आओ देखते हैं सोहबत क्या चीज है और सोहबत में क्या मिलता है। तुम कहते हो कि सोहबत में क्या होगा, किसी के साथ क्यों जाना, आओ देखो मेरे प्यारे, मस्जिद नबवी है, बढ़ाना है मस्जिद नबवी को। खजूर का दर पे सूखा हुआ खजूर, खजूर का पेड़ पौधा उस्ताने हन्नाना, लोग उसमें नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम उसमें टेक देके आराम फरमाते थे, खुतबा देते थे। मस्जिद बढ़ाया गया और उसको हटा दिया गया, और क्या किया गया ना, वहां पे एक मिंबर बना दिया गया। सहाबा फरमाते हैं कि मस्जिद के अंदर से चीखने की आवाज, बच्चे जैसे, ऊंट के बच्चे जैसे रोता है, उसी आवाज में बुलंद में रोना हमने सुनने पाया। लेकिन किससे रो रहा है, कहां से ये आवाज आ रहा है, मुझे पता नहीं है। हमने देखा कि आका इनामदार हमारे हबीब प्यारे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आका आका फरमा रहे हैं और वो हुजूर के दर्द में हाथ लगा रहे हैं। मैं आपको जो कहने वाला हूं आप बात समझ लो बेटा। ईसा रूहुल्लाह मुर्दा को जिंदा करते थे, आपको कोई शुबा नहीं है, बिल्कुल ईसा नबी मुर्दे को जिंदा कर देते थे। आप में, आपके इसमें कोई शक नहीं है, आपको तकलीफ नहीं है। अगर आलिम ये कहता है कि ईसा नबी को अल्लाह ये ताकत दिया, ईसा नबी के पास ये मुअजजा था कि वो मुर्दा को जिंदा कर देता है, आपको इसमें शक नहीं लगता, आपको इसमें ईमान खराब होने का कोई सवाल नहीं आता, आपके अकीदा इसमें बुरा नहीं होते। लेकिन अगर मौलाना कहते हैं, हमारे इमाम साहब कहते हैं कि हर नबी के फजीलत में हमारे नबी है और हमारे नबी के पास भी ये ताकत है कि वो चाहते तो मुर्दा को जिंदा कर देते, आप कह रहे हो शिर्क हो गया। आओ देखो प्यारे, देख लो, अरे ईसा रूहुल्लाह तो मुर्दा को जिंदा को मुर्दा करते थे। मर गया है एक घंटा पहले, मर गया है एक दिन पहले, तीन दिन पहले बुढ़िया मर गई है, तीन दिन बच्चे को लेकर बड़ा हुआ है। ऐ नबी ईसा, मेरे बच्चा तीन दिन मर गया है, जिंदा कर दो, मैं ईमान ले आऊंगा जिंदा। तीन दिन, इससे पहले उसके अंदर वो थी, उससे पहले वो जिंदा था। और यहां पर सूखे हुए दरख्त, सूखा हुआ खजूर का दरख्त, ना तो बोलता था ना तो उसमें जान थी, कुछ नहीं है। आका आए और उस दरख्त में हाथ लगाए, और जिस तरह से बच्चे को लोग समझाते हैं, बच्चे को समझा दिया करते हैं हम, उसी तरह आका ने समझाया कि ऐ दरख्त क्यों रो रहे हो। नहीं, हर चीज का अपना जबान है, सब्बिहुल्लाह मा फिस समावात वमा फिल अर्द, हर चीज अपने जमान पे तस्बीह पड़ता है। सुलेमान नबी चीटी के साथ उनके जबान समझते थे, चीटी अपने जबान से सुलेमान नबी से कहा बात किया करता था, शेर अपने जबान से, ऐसा नहीं कि सुलेमान को अब सुलेमान नबी के जबान से बात किया जाता था, नहीं, अपना जबान वो कहता था, चिड़िया अपने चू चू आवाज से नबी सुलेमान से बात करते थे, नबी सुलेमान अलैहिस्सलाम को वो समझ में आता था। लेकिन यहां पर हमारे नबी अपने जबान में बात कह रहा है, अपने जबान से बात कह रहे हैं, और आका का फरमान है ऐ दरख्त जा, तुझको जान दिया गया क्योंकि हमारे हबीब तेरे तरफ खिताब कर दिया है। जरा जोर से बोलिए नारे तकबीर, ऐ नबी ऐ हजूर के दरख्त जवाब दो, नहीं तुम्हारे उस जबान से नहीं जिस जबान से तुम हमारे तस्बीह पढ़ते हो, ऐ पौधा उस जबान से नहीं, ऐ दरख्त उस जबान से नहीं जिस जबान से तुम मेरा नाम लेता है, उसी जबान से जवाब दे ताकि मेरे हबीब के साथ लोग मेरे हबीब सहाबा रसूल भी देख ले, और आते वक्त था कयामत तक ईमान वालों का यह ईमान बन जाए कि हमारे नबी सबसे अफजल नबी थे। या रसूल अल्लाह निस्बत टूट रही है, निस्बत टूट रही है, आप इस पे आराम फरमाते थे, आपके हमारे लोग हमें हटा दिया गया, यहां पे आपके मेंबर बना दिया गया, अब तो आप हम पे आराम नहीं फरमाएंगे। मेरे प्यारे, आज मैं अजमत रसूल नहीं बयान कर रहा हूं, आपको यह समझा रहा हूं निस्बत की जरूरत क्यों है, क्यों हमें निस्बत की जरूरत है। ऐ बॉम्बे वालों, ऐसे कहा मत क्या करो कि हम काफी हैं कुरान और सुन्नत समझने के लिए, तुम ये कहा करो कि हम कुरान और सुन्नत पे चलेंगे और जहां हमें समझ नहीं आया हम उस लोगों के निस्बत पे चलेंगे जिनको कुरान और सुन्नत समझ में आता है। नबी का फरमान है चलो, क्या चाहते हो यहीं पर रह जाओ या फिर मैं दुआ करता हूं यहां पे तुम्हें दफन कर दिया गया, यहां पे तुम्हें दफन कर दिया गया, वहां पे जन्नत पे तुम्हें लगा दिया गया,
قیامت کے دن ہر جنتی میں بھی تمہارے درخت سے کھجور کھاؤں گا اور جنتی بھی تمہارے درخت سے کھجور کھائے گا. جو سوکھا کھجور کا جنت مل گیا. اور آپ کہتے ہیں کہ نبی کے نام سے جوڑنے سے کہ جنت مل جائے گا تم کو؟ اے لوگوں نسبت آج بولنے والوں نسبت کی ضرورت تم کیوں نہیں لیتے ہو؟ کل میں ہوگی میں ایک جگہ پہ تھا کھانا پل, ایک جگہ دھاپ دھاڑا بول کر ایک گاؤں پہ تھا, وہاں پہ کئی سارے طریقے کے فرقے کے لوگ تھے. میں ان کو وہی سمجھا رہا تھا, میں ان کو پوچھ رہا تھا کیا بس اتنا کافی ہے کہ میرے لیے جو صحیح ہے وہ صحیح ہے؟ کیا میں یہ نہیں کہوں گا یہ درخت والا چیز کہ میں یہ نہیں کہوں گا نسبت اسلام پہ نہیں ہے. آپ کتے کے بارے میں جانتے ہو؟ کتا اچھی چیز ہے جانور, بڑے لوگوں کے چوچلے کی چیز ہے, امیر لوگوں کے بستر میں سوتا ہے, لیکن میرا آقا کا فرمان ہے کہ یہ نجس ہے, یہ ناپاک ہے. ہم نے کتے سے دور رکھ دیا اپنے نسبت کو, لیکن یہ کتا جس کو اسلام نے ناپاک بتایا, یہ کتا اللہ کے نیک بندے اصحاب کہف سے نسبت جوڑ دیا. اللہ نے اپنے ولی کے اپنے محبوب کے نسبت کی وجہ سے کتا کو جنت دے دیا. جوڑے بول رہے نسبت بھائی بولشن جو بنگلہ میں بول لیجیے نسبت. نسبت وہ چیز ہے سمسپرش, سمسپرش وہ چیز جو آپ کو قریب کرتا ہے اور ایک چیز سے. میرے پیارے اس طرح سے اگر دیکھا جائے نبی یوسف کے وقت کی نسبت کو اگر لیا جائے, میرے وقت کی قلت ہے لیکن میں چاہتا ہوں یا تو اگلے سال کبھی بھی اگر موقع ملے مغرب کے بعد میرا بیان رکھ لیا ہے, مغرب سے لے کے عشاء تک تو مسئلہ امام صاحب. ورنہ کیا ہے کہ ایک بریک ہمیں بہت پریشان کرتا رہتا ہے, لیکن یہ ضروری ہے. میں ایسا نہیں کہ میں آبجیکشن کر رہا ہوں, یہ جو چیز ہو رہا ہے یہ بھی ہونا چاہیے, لیکن ترتیب تھوڑا بدلنا ہے. اگر موقع ملے میں مشورہ دوں گا, لیکن آخر میں ہو نسبت کو قائم رکھیے. نسبت رکھنا ضروری ہے. اس طرح سے نسبت اگر اللہ والوں سے آپ نسبت رکھتے ہو, اللہ والوں کی نسبت آپ کو کامیاب کرے گا. کل میں پوچھ رہا تھا, ایک آدمی کہتا کہ حضرت شریعت کے باہر کیا ہے؟ اللہ والوں شریعت کے خلاف کہتے ہیں, اللہ والوں سے جاتے ہیں کسی مزار میں جاتے ہیں تو کسی عالم کو جو حرام ہے وہ تو چھوڑ دیجئے, اہل سنت والجماعت حرام کے خلاف ہے, اہل سنت والجماعت نماز پڑھتا نہیں, ایسا لوگوں کو غلط صحیح نہیں کہتا. لیکن سمجھنے والی بات ہے, نسبت اگر صحیح لوگوں کا نسبت ہو وہ آپ کو جوڑتے نہیں ہے. لڑکی بھائی وقت ہو گیا ختم کر دوں؟ چلے آپ کو تکلیف تو نہیں ہو رہی نا؟ میرے پیارے عزیز نسبت کے بارے میں آپ لوگوں کو بتاؤں, میں نے پوچھا, میں نے پوچھا کہ نسبت کیا ہے؟ جناب ساری رحمت اللہ علیہ بہت بڑے بزرگ تھے, اچھا سنیے سنیں بھائی, پڑھ لو دو لاکھ میں ہوں ٹھیک ہے. سیدنا مولانا محمد والا دعا ہمارے زندگی کے بدلے دیں گے, اور دعا وہ کھلے گا.
দোয়া আমাদের জীবনকে বদলে দিবে। আমি মুসাফির আছি, আপনারা অনেকে মুসাফির আছেন, দোয়া চাইবো আমাদের খায়রের জন্য। আপনি দোয়ার আগে বেরিয়ে যাবেন, 10 মিনিট পেহলে নিকল যাওগে, 10 মিনিট বাদ জানা হ্যায়। ওর ইয়েহি লড়াই হ্যায় হামারা। শয়তান আপকো ইয়ে ওয়াসওয়াসা দেগা কি ভাই তবরুক মিল গিয়া, চলো নিকল জাতে হ্যায়। 10 মিনিট পেহলে জাকে আপকো এসা কুছ নাহি হ্যায়, লেকিন ইস্তেমা রহনা, জমা রহনা, ইয়েহি হামারে খুবি হ্যায়, ওর হাম ইসকো তোড় দিয়ে। আচ্ছা জনাব, আল্লামা সাদিক রহমাতুল্লাহ আলাইহি বহুত বড়ে আল্লাহ ওয়ালা থে, আল্লাহ ওয়ালো কে সমঝনে কে লিয়ে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কা এক কওল হ্যায়, এই লোগো আল্লাহ ওয়ালো কে আপনে মিজান সে আল্লাহ ওয়ালো কো মত তোলা করো। আগর আপকে মিজান 10 কিলো কা মিজান হ্যায়, মুরিদো কা যে মিজান 10 কিলো বড়া কা মিজান হ্যায়, গাড়ি পাল্লা যে আছে ওতে আপনি 100 কিলো ওজন মাপতে পারবেন না, পারবেন? মুদি দোকানে 10 কিলো গাড়ি বানলাতে 100 কিলো মাপা যায় না। আল্লাহ ওয়ালো কো নাপনে কে লিয়ে আপনে মিজান পে আল্লাহ ওয়ালো কো মত তোলা করো, আল্লাহ ওয়ালো কো মিজান পে তুম বেঠ যাও আর দেখো ফির তোমারা ওজন কুছ নাহি হ্যায়। যে ও 100 টনের 200 কিলো 500 কিলো গাড়ি বানলাতে আপনি একটা 50 গ্রামের বিস্কুটের প্যাকেট রেখে দেন, গাড়ি বানলা নামবে? আপনি মিজান পে বেঠ যাও। তুম সৈয়দ কে নজর সে মুঝে দেখোগে আর তুম ইয়ে চিজ হামারে আমাল তুমে সমঝ নাহি আয়েগা। জরা বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইমাম সাহেব তো বলেন, হযরত আপ তো সবকো বিদাতি বানা দে রহে হো, হামারে ভাই হ্যায় ইসলিয়ে ইমাম সাহেব কে বাত বতা রহা হো। এসে সোচনে ওয়ালে কই লোগ হ্যায় কি আরে ভাই সুফি তো ইসলাম মে হ্যায় হি নাহি, পীর সাহেব লোগ ইয়ে সুন্নিত ওয়ালে, ইয়ে তাসাউফ ওয়ালে, ইয়ে সুফি ওয়ালে তো ইসলাম কা গরক কর দিয়া, বেড়া গরক কর দিয়া। আরে সুফি কো সমঝনে কে লিয়ে, সুফিজম কো সমঝনে কে লিয়ে, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ সুফিজম, আপ সুফিজম কো সমঝা করো। আও কুরআন মে দেখতে হ্যায়, জিস কুরআন কো তুম কেহতে হো কি কুরআন আপনা জিন্দেগি বননা চাহিয়ে, উস কুরআন মে আল্লাহ কা সূরা কাহাঁ কো দেখো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে পাস শরীয়ত হ্যায়, জিনকে পাস ওয়াহী হ্যায়, আ গয়ে হ্যায় কাহাঁ? খিজর কে বাদ। খিজর আলাইহিস সালাম কহ রহা হ্যায় কি নবী মূসা, মেরে কাম তুমে সমঝ নাহি আয়েগা, you don't understand, tum nahi samajh paoge, you don't understand my activities, hamare kaam ko tumhare samajh mein nahi aayega। aapka nabi, nabi zamana ka nabi, zamana jiske sabiyat pe chalta hai, wo nabi kaha ke aap mujhe mere upar yaqeen rakhe, main saath mein chalunga। please be silent, don't talk, only audience can speak, I'm eagerly requesting all of you, yeah, excuse me sir, hello, excuse me, aap log कभी आ जाए बंगाल में, मेरे मजलिस में आ जाए, फिर समझ में आ जाएगा। बात मत किया करो ना, मैंने आपको सारी चीज अलाउ किया, सब कुछ आपने जो चाहा आपके तरीके से, लेकिन बस एक रिक्वेस्ट किया कि बात मत किया करो। नबी मूसा अलैहिस्सलाम का कौर है, ऐ खिज़र हमें आप साथ में ले ले, नबी मूसा के पास वही है, नबी मूसा के पास अल्लाह के किताब है, और नबी मूसा चल रहा है कुरान से, मैं बता रहा हूं ना। अभी सादिक रहमतुल्लाह अलैह के बात कहूंगा तो तुम कहोगे ये पीर साहब लोग सिर्फ अल्लाह वाले के बात कहते हैं, वही अल्लाह का किस्सा सुनाता रहता है। रीड द कुरान, नहनु नकुसु अलैक अहसन القصص بما اوحينا اليك هذا القران आई एम रिवील्डिंग यू मेनी गुड स्टोरीज इन द कुरान। तुम्हें कसम बुरा लगता है, तुम्हें किस्सा गलत लगता है, यू डोंट लाइक द स्टोरी, बट कुरान सेज आई हैव रिवील्डिंग ए मेनी गुड स्टोरीज इन द कुरान। Why? Because this is Islam. तुम्हें समझना चाहिए, तुम्हें इस्लाम को समझने के लिए कसर सुनना चाहिए, अल्लाह वालों से मिल जाओ तो फिर तुमको यह कसर समझ में आएगा। आपको सबको पता है नबी मूसा और खिज़र अलैहि सलाम का कौल, मैं अभी उसमें तफसील से नहीं आ रहा हूं, बस इतना है समझ ले कि नौका नदी पार हो गया, दरिया पार हो गया और निकले खिज़र अलैहि सलाम, नाव को तोड़ दिए, मालूम है ना आप लोगों को? अरे पता है ना, मैं तफसील में नहीं जा रहा हूं, बस छोटे से समझा रहा हूं। जो शरीयत का कहते हो वो समझ लो,
وہی شریعت تمہیں قرآن سے سمجھا رہا ہو, کیونکہ تم سمجھنے کے لیے تیار نہیں ہو. تمہارا ذہن میں آ گیا ہے کہ اللہ والوں کو نسبت سے غلط ہے, کسی کو ماننا نہیں ہے, پیر نہیں ماننا ہے, گیارہ شریف نہیں کرنا ہے. مت کرو لیکن غلط مت کہو. مجھے آپ کو پرواہ نہیں ہے, آپ گیارہ شریف پڑھو یا نہ کرو مجھے کیا فرق پڑتا ہے, مجھے مرنے کے بعد آپ کے عمل کے حساب نہیں دینا ہے. لیکن آپ تو سمجھ لو جو آپ غلط کہتے ہو کیا یہ صحیح ہے. ناؤ توڑ دیا آپ نے, نبی موسیٰ کہنے لگے اے نبی آپ نے یہ ناؤ توڑ دیا کیسے ایسے چلے گا, آپ نے ایک بچے کا ناؤ توڑ دیا جس نے ہمارے پاس پیسہ نہیں لیا. آپ نے فرمایا اے موسیٰ میں نے آپ کو بتایا تھا آپ میرے کام سمجھ نہیں پاؤ گے. نبی موسیٰ کہا اے اللہ کے بندے, اے خضر میرے بارے میں غصہ مت ہو جانا, میں بس اب نہیں کہوں گا. چلو پھر ایک جگہ گئے, ایک بچے کو قتل کر دیا, ایک بچے کو مار دیا. ارے آپ ایک بچے کو بغیر وجہ سے مار دیے, بچہ تھا اس کو مار دینا صحیح نہیں تھا, کیوں مار دیا؟ موسیٰ میں نے بتایا تھا کہ تم مجھے سمجھ نہیں پاؤ گے, یہ بیان میں قرآن سے کر رہا ہوں, آپ لوگوں کو پتا ہے, میں قصہ نہیں سنا رہا ہوں, یہ سنا کے پھر سمجھاؤں گا تاکہ آپ کو سمجھ لگے تصوف کتنا ضروری ہے. اے موسیٰ میں نے آپ کو کہا تھا کہ مت سوال کرنا, حضرت غلط ہو گیا ہے میرے بارے میں. گئے گاؤں پہ, گاؤں والوں کو کھانا دو, گاؤں والے ڈھیرا مارنے لگے. تب بھی مارتے تھے آدمی, مارتے ہیں تب بھی مارا جاتا تھا, آدمی مارا جاتا ہے. مار کہنے کی عادت غلط نہیں ہے, بس راستہ مت بھٹکو, اپنے طریقے کو مت بھولو, اللہ والوں کا نسبت مت چھوڑو. دیکھو پھر ہر مصیبت تمہارے لیے آسان ہو جائے گا, کیونکہ مصیبت بھی وہاں سے آتا ہے, حل بھی وہاں سے آتا ہے. حضرت گاؤں والوں نے ڈھیلا ماننا شروع کر دیا, حضرت یہاں سے فوراً چلے, آؤ موسیٰ اس گاؤں کی دعا ٹوٹ رہا ہے, اس دعا کو تیار کر دے, اس دعا کو صحیح کر دے. نبی موسیٰ غصہ ہو گئے, ارے آپ کیسے کام کر رہے ہیں, اس گاؤں کے لوگ ہمیں مار رہا ہے, ڈھیلا مار رہا ہے, آپ اس کا گاؤں کے دیوار ٹھیک کر رہے ہو. موسیٰ یہیں سے تمہارا اور ہمارا رشتہ ختم, میں نے بتایا کہ تم سمجھ نہیں پاؤ گے, سنو اب اندر کی بات. العلم علم فعلم فی قلب فزاد العلم النافع. اے لوگو علم کے قسم اقسام کو دو طرح کے علم کہا گیا, ایک علم اندر کا علم ہے, ایک علم دل کی